সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি শঙ্কর সেগুন, সিজক কলেজ বাগাইছড়ি, রাঙামাটির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের সাথে অনলাইন ক্লাস করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে ব্যবসার সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে আলোচনা করেছিলাম অংশীদারি ব্যবসায় নিয়ে, আমরা পড়াচ্ছিলাম অনেকগুলি ক্লাস আমরা করিয়েছি অংশীদারি ব্যবসায়ের। তো আমরা যেহেতু অনেকগুলি ক্লাস করেছি, সেক্ষেত্রে আমরা পিছনে যেতে চাই না, তবুও আমরা অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞাটা একটু শুনে নিই। অংশীদারি ব্যবসায় হচ্ছে সেই ব্যবসায় যেখানে দুই বা ততোধিক ব্যক্তি পারস্পরিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা একত্র হবে এবং একটি চুক্তির মাধ্যমে তারা একত্রিত হয়ে ব্যবসায় পরিচালনা করবে। তো অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা কিছু বৈশিষ্ট্য পড়েছিলাম, গুরুত্ব পড়েছি, সংজ্ঞা পড়েছি, তো আজকে আমরা চুক্তিও পড়েছি। তবু আজকে আমরা চুক্তি নিয়ে একটু আলোচনা করব ছোট্ট আকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো চুক্তি হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটা লিখিত বা মৌখিক একটা সমঝোতা, যার মাধ্যমে তারা যে কোনো একটা জিনিসের লক্ষ্যে পৌঁছাতে চায়। অংশীদারি ব্যবসায় চুক্তি হচ্ছে অংশীদারদের মধ্যে তাদের পারস্পরিক বোঝাপড়া বা তাদের মধ্যে একত্র হওয়ার যে একটা প্রবণতা, তারা যেসব শর্তাবলীর মাধ্যমে তারা একত্র হবে সেটার একটা লিখিত বা মৌখিক রূপটাকে আমরা চুক্তি বলি। তো চুক্তি লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, লিখিত নিবন্ধিত হতে পারে। মৌখিক বলতে তারা মুখোমুখি আলাপ আলোচনা করতে পারে যে আমি এত টাকা মূলধন দেবো, তুমি এত টাকা মূলধন দেবে, বা আমরা এখানে 10 জন আছি, 10 জনের মধ্যে এই এত টাকা এরকম মূলধন দেবে তোমরা সবাই ব্যবসা করে যারা অংশগ্রহণ করবে বা তোমাকে করতে হবে না। অর্থাৎ মুখে মুখে তারা যখন তাদের আলোচনাগুলি সেরে ফেলবে, এটাকেই তারা মৌখিক চুক্তি হিসেবে অভিহিত করতে পারে। পরবর্তীতে আছে লিখিত চুক্তি। যখন এই মৌখিক চুক্তিগুলি তারা কাগজ কলমে লিখে সকলের স্বাক্ষর নিয়ে একটা লিখিত আকার রূপ দেবে, তখন এটিকে আমরা বলব লিখিত চুক্তি। এই লিখিত চুক্তি আবার নিবন্ধনও করতে পারে, অংশীদার ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক নয়। যদি অংশীদারগণ মনে করে তাদের ভবিষ্যৎ কোনো সমস্যার মোকাবেলার জন্যে তারা যদি মনে করে তারা প্রতিষ্ঠান তাকে নিবন্ধিত করবে, তাহলে তারা এই লিখিত চুক্তির মাধ্যমে তারা নিবন্ধন করতে পারে। তো আমরা লিখিত মৌখিক শুনলাম। তো মৌখিক চুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে, লিখিত চুক্তির ক্ষেত্রে সেরকম ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে না। আর নিবন্ধন করতে গেলে অবশ্যই লিখিত হতে হবে এবং লিখিত চুক্তির যে ডকুমেন্টসটা সেটাকে তারা নিবন্ধকের কার্যালয়ে নিবন্ধনের মাধ্যমে তারা প্রদর্শন নিবন্ধন করতে পারে। তো এই যে নিবন্ধন বা চুক্তি, এই চুক্তি করতে গেলে কী কী বিষয় তাদের প্রয়োজন পড়ে বা চুক্তির কী কী বিষয় থাকে, চুক্তিতে কী কী উল্লেখ থাকে? আমরা যে বলি অংশীদার ব্যবসায়ের চুক্তি, অংশীদার ব্যবসায়ের চুক্তি, এই চুক্তিগুলিতে কী কী বিষয় আসবে, অর্থাৎ কী কী বিষয় থাকতে হবে চুক্তিগুলিতে, তো আমরা একটা একটা করে শুনব তোমাদের সাথে। প্রথমেই থাকবে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, অর্থাৎ এই যে প্রতিষ্ঠানটা তৈরি করা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের মাধ্যমে, হোক দুই বা ততোধিক, 2 জন, 5 জন, 10 জন, সর্বোচ্চ 20 জন, আর যদি ব্যাংকিং ব্যবসা হয় তাহলে সর্বোচ্চ 10 জন, এই যে প্রতিষ্ঠানটা গড়ে উঠতেছে সেটার নাম কী হবে এবং সেটা কোথায় স্থাপন করা হবে, এটিকে বলা হয়েছে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা। পরবর্তীতে এটাকে তো প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আমরা সবাই মিলে যে দোকানটা বা ব্যবসাটা শুরু করতেছি সেই ব্যবসাটা। পরবর্তীতে আছে অংশীদারদের নাম, এই যে ব্যবসাটা আমরা শুরু করতে যাচ্ছি অংশীদারির মাধ্যমে, আমাদের অংশীদার কে কে, অর্থাৎ তাদের নামগুলি, তারা কোন এলাকার, কে কোন এলাকার থেকে আসছে, অর্থাৎ তাদের ঠিকানা এবং তাদের পেশা, বর্তমানে কে কোন পেশায় আছে। হয়তো দেখা গেল কেউ শিক্ষক, কেউ ছাত্র, অথবা কেউ ইলেকট্রিশিয়ান বা বিভিন্ন রকম পেশা থেকে তারা আসতে পারে নতুন ব্যবসায়ী। তারপরে আছে ব্যবসায়ের প্রকৃতি, এই যে তারা অংশীদারি ব্যবসায়ের জন্য একত্র হলো তারা কি ধরনের ব্যবসা করবে, তারা কি কাঁচামালের ব্যবসা করবে, তারা কি পাইকারি ব্যবসা করবে, বা তারা কি ধরনের পণ্যের ব্যবসা করবে, অর্থাৎ ব্যবসায়ের প্রকৃতিটা কেমন হবে। পরে আছে ব্যবসায়ের মেয়াদ, অর্থাৎ তারা যে ব্যবসাটা পরিচালনা করবে
এটা কতদিনের জন্য তারা করবে, এটা ব্যবসা আরম্ভ করার পরে তাদেরকে বলতে হবে। তারা যদি বলে না আমরা অনির্দিষ্টকাল ঐচ্ছিকভাবে আমাদের ব্যবসা চলতে থাকবে, যে যখন সবাই মনে করবে তখনই শেষ হয়ে যাবে, এটা হতে পারে। আবার যদি বলে যে না আমরা 2 বছরের জন্য ব্যবসা করবো, আবার যদি বলে যে না আমরা শুধু একটা মেলা বা একটা বিজয় উপলক্ষে বা কোনো একটা ঈদ উপলক্ষে আমরা শুধু একটা মেলা দিব, সে মেলার জন্যে বা আমরা একটা দোকানদার দোকান দিব, সে দোকান দিব, অর্থাৎ মেয়াদটা থাকবে 1 দিন 2 দিন 10 বছর 20 বছর, তার একটা মেয়াদ উল্লেখ করবে। তারপর আছে মূলধনের সংস্থান বা মূলধনের যোগান, অর্থাৎ এই যে মূলধন ব্যবসা করতে গেলে আমরা যে ব্যবসাটা নির্ধারণ করছি, সেই যে ব্যবসার যে প্রকৃতিটাতে আমরা এই ব্যবসায় নির্ধারণ করছি, সেই ব্যবসার প্রকৃতিটার জন্য আমাদেরকে মূলধনের প্রয়োজন হবে, সেটা কোথা থেকে আসবে, অর্থাৎ কে কত টাকা দেবে এই মূলধন সংস্থান করতে কে হবে, অর্থাৎ কার কার নামে কত টাকা লেখা হবে বা কে কত টাকা প্রদান করবে ব্যবসাকে, এটাকে মূলধনের সংস্থান বলা হয়েছে। এরপরে আছে লাভ ক্ষতি বণ্টন, অর্থাৎ এই যে প্রতিষ্ঠানের লাভ হবে বা ক্ষতি হবে এক্ষেত্রে কোন অংশীদার কতটুকু বণ্টন পাবে, অর্থাৎ লাভ হলেই বা কে কতটুকু পাবে, ক্ষতি হলেই বা কতটুকু পাবে, এটা পূর্বেই আলোচনার মধ্যে থাকবে। পরে আছে ব্যবসায় পরিচালনা, যেহেতু অংশীদারি ব্যবসায় দেখা গেল তারা 15 জন সদস্য, তারা সবাই তো আর ব্যবসা পরিচালনা করতে পারবে না, বা সকলের পক্ষে 2 জন বা সকলের পক্ষে 3 জন অথবা তারা কেউ পরিচালনা করলো কর্মকারীকে পরিচালনা করলো, অর্থাৎ তারা যেভাবে ভালো মনে করে, এটা ব্যবসা পরিচালনা হিসাবে প্রথমের দিকে চুক্তির মধ্যে থাকবে যে আমাদের ব্যবসা এইভাবে পরিচিত হবে পরিচালিত হবে, এই ব্যক্তিগুলি ব্যবসায় পরিচালনা করবে। তারপরে আছে অংশীদারদের বেতন ও পারিশ্রমিক, এই যে অংশীদাররা থাকবে তারা কি নিজেই ব্যবসা পরিচালনা করবে, যদি ব্যবসায় পরিচালনা করে তবে তারা কি বেতন পাবে বা কোনো পারিশ্রমিক পাবে, যদি না পায় সেটা চুক্তিতে উল্লেখ থাকবে, আবার যদি পায় তাহলে সরাসরি বলা থাকবে যে এখানে এতজন অংশীদার থাকবে তারা প্রত্যেকেই এত টাকা করে বেতন বা পারিশ্রমিক পা। তারপরে আছে হিসাব রক্ষক ও নিরক্ষা, এই যে হিসাব হিসাব কীভাবে রাখা হবে বা এই হিসাব রাখার পরে কে কে নিরীক্ষা করবে বা নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে কি না, ঠিক আছে, এটা আমরা এইখানেই উল্লেখ থাকবে প্রথমের দিকেই। তারপরে আছে ব্যাংকের সাথে লেনদেন, অর্থাৎ এই যে তারা ব্যবসায় যে অর্থগুলি লেনদেন করবে তারা কোন ব্যাংকের সাথে লেনদেন করবে, সেই ব্যাংকের শাখা নাম ইত্যাদি তারা আগেই নিচে নির্বাচন করতে পারে, এবং কে কে ব্যাংকের সাথে কে কে লেনদেন করবে, কোন কোন ব্যক্তি ব্যাংকে ব্যাংক সেক্রেটারি হিসেবে থাকবে বা স্বাক্ষর হিসেবে বা পরিচালনাকারী হিসাব পরিচালনাকারী হিসেবে থাকবে সেটাও এখানে লেখা থাকবে। তারপরে আছে নতুন অংশীদার, অংশীদার ব্যবসায়ীকে নতুন অংশীদার গ্রহণ করা হবে, এই বিষয়টা এখানে নিশ্চয় এখানে বলা হয়ে যাবে, যদি তারা সকলেই বলে যে না আমরা অংশীদার গ্রহণ করবো না তাহলে এখানে বলা থাকবে, আর যদি গ্রহণ করে কোন পদ্ধতিতে তারা গ্রহণ করতে চায় সেটাও লেখা থাকবে। তারপরে আছে অংশীদারদের অবসর গ্রহণ, কত বছর পরে অংশীদাররা অংশগ্রহণ করবে বা কী কী কারণে অংশীদাররা গ্রহণ অবসর গ্রহণ করতে পারবে, বা অবসর গ্রহণ যদি করে তাহলে অংশীদার অবসর গ্রহণ করার পর তারা কী কী সুযোগ সুবিধা পাবে বা কীভাবে তাকে অবসর পরে হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়া হবে, এখানে সমস্ত কিছু বলা থাকবে। পরে আছে ঋণ সংগ্রহ, যদি প্রতিষ্ঠানে ঋণ সংগ্রহ হয়, প্রতিষ্ঠানের যে অংশীদাররা মূলধন সংগ্রহ সরবরাহ করেছে এর বাইরে যদি তাদের প্রতিষ্ঠান আরও বড় করতে হয় বা প্রতিষ্ঠান কোনো কারণে বিপদের সম্মুখীন হয়, তারা যদি প্রতিষ্ঠানটাকে আরও ঋণ সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানকে বড় করতে চায় বা ঝুঁকির থেকে উত্তরণ করতে চায় তাহলে এই ঋণ কোথা থেকে আসবে, এটার একটা পদ্ধতি থাকবে। তারপরে আছে বিবাদ মীমাংসার ব্যবস্থা, অংশীদারদের যদি লিখতে হয় তাহলে হয়তো বিবাদ মীমাংসা কম হবে, যদি মৌখিক হয় একটু বিবাদ মীমাংসা বিবাদ একটু বেশি হবে, তো বিবাদ মীমাংসার ক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করা হবে, যদি কোনো বিবাদে জড়িয়ে পড়ে তারা কি আদালতের সম্পূর্ণ শরণাপন্ন হবে নাকি তারা কীভাবে মীমাংসা করতে চায়, এটা অংশীদারিভাবে ব্যবসায় আগে থেকে তারা বলে রাখবে। সর্বশেষ হচ্ছে বিলোপ সাধন, তারা যদি অংশীদারি ব্যবসায় না করে তাহলে কি তারা স্বেচ্ছায় বিলোপ সাধন করবে না কী পদ্ধতিতে তারা বিলোপ সাধনের প্রস্তুতি নেবে সে বিষয়ে তারা আগে একটা ইঙ্গিত দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকগুলি পয়েন্ট পড়লাম যে এইগুলি হচ্ছে অংশীদারি চুক্তির বিষয়বস্তু, চুক্তিতে এইগুলি সাধারণত থাকবে, এর বাইরেও অন্যান্য কিছু তাদের স্থানীয় প্রেক্ষাপটে অনেক কিছু থাকতে পারে, তো এর বাইরে আমরা কিছু বলবো না, আপাতত আমরা বলবো এইগুলি যদি থাকে একটা অংশীদারি চুক্তিতে তাহলে মনে হয় ভবিষ্যতে তাদের বিরোধ সকল বিরোধ মীমাংসা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে করোনার মধ্যে, আমরা চাচ্ছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, সবসময় মাস্ক পরিধান করবে, শীত আবার বেড়ে গেছে, আমরা আশা করছি তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। তো ভালো থেকো, ধন্যবাদ।